হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, এখন বাজে 1:30, তো আমার রান্নাও কমপ্লিট। তো আজকে রান্নার মেনু হলো ডাল, কাতলা মাছ আর পটল ভাজা, বেগুন ভাজা। একে তো তোমরা সবাই মোটামুটি চিনে গেছো, এটা মিঠু। ও দেখো কাঁচা ছোলা খেতে খুব ভালোবাসে, তো ওকে আমি হাতে করেই কাঁচা ছোলা খাওয়াচ্ছি। তো ও যখন ছোটো ছিল তখন ওকে মানে ওটা বেটে তারপর খাওয়াতে হতো, নলে তো খেতে পারতো না। অনেক ছোটোবেলা থেকে এই ছোলা খায়, খুব ভালোবাসে। এখন তো বড় হয়েছে, এর জন্য এমনি হাতে দিলেই খেয়ে নেয়। আর দেখছে দেখো কিভাবে, ও ভাবছে কি হচ্ছে এটা, এদিক ওদিক এদিক ওদিক ঘাড় নেড়েই শুধু দেখছে। আর ও আদর খেতে খুব ভালোবাসে, ওকে যদি মাথায় হাত বুলিয়ে দাও চুপচাপ থাকে আর খুব মানে আরাম করে বসে থাকে। আর এখন রান্না বান্না করে একটু ঘরের কাজও করছি, একটু একটু ঘর ফর পরিষ্কার করে নিচ্ছি, এগুলো তো করতেই হয়। তো বন্ধুরা, তো এখন দেখো এই হলো আমাদের কিছু গাছ। তোমাদের সঙ্গে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো, আমাদের বাড়িতে একটা গাছ আছে, ওটার নাম আমি এখন অবধি জানি না, অনেকে জিজ্ঞাসা করেছে এটার কী নাম, কিন্তু আমরা কেউ বলতে পারি না ওর নামটা কী। তো তোমাদের এইটা তো চেনো, এটা হলো পুঁই গাছ। এই লঙ্কার ফুল হয়েছে, হয়ে গেছিলো লঙ্কা, আবার নতুন হয়ে আবার ফুল দিয়েছে। এই যে লঙ্কার দেখো ছোট ছোট, তোমরা হয়তো দেখতেও পারছো ফুল। তো আরেক জায়গা থেকে দেখাচ্ছি, এখানে হলো এই যে, এগুলো তো চেনোই তোমরা, নয়নতারা ফুল, কত সুন্দর লাগে যখন হয়ে থাকে। এটা দিয়ে পুজো দিই আমরা। তো আসল যে এই গাছটার কথা বলছি, এটা হলো সেই গাছ, দেখো এত সুন্দর লাগে, হলুদ আর লাল ফুল হয় এর মধ্যে, কিন্তু এটা মানে মরে যায় একদম, পুরো কোনো গাছই থাকে না, তারপর আবার এক এরকম পুরো বিছে বাগান হয়ে থাকে। এত সুন্দর ফুলগুলো সবাই এসে চেয়ে চেয়ে নিয়ে যায়, কিন্তু নাম সবাই জিজ্ঞাসা করে এই ফুলটার নাম কি, যে আমরা গিয়ে বলবো বাজারে তা থেকে কিনবো, কিন্তু আমরা তো নামই বলতে পারছি না। তোমরা যদি ফ্রেন্ড কেউ জানো এই ফুল গাছটার নাম কি, তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো এটা হলো ডিসেম্বরি ফুল, তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, পাতাগুলো এত বড় বড় হয়েছে মনে হয় বাসক পাতা, কিন্তু না এটা বাসক পাতা না, যখন ফুল হবে তোমাদেরকে প্রমিস করছি আমি এটা দেখাবো, কত সুন্দর লাগে দেখো। এখন ফুটবে না, যখন ডিসেম্বর মাস আসবে তখনই ফুটবে, সাদা ফুলে ঝাঁকড়া হয়ে থাকে গাছ, এত সুন্দর লাগে দেখতে কি বলবো। আর এটা হলো পদ্ম ফুল, তো তোমাদেরকে এইবার পুজোতে হয়তো, আমার মনে হয় এই বছর ফুল ফুটবে, তো তোমাদেরকে দেখাবো ফুল কীরকম ফুল হয়। আর এটা হলো করবী, খুব সুন্দর ফুল হয়েছিল। তো আমি এখন চলে এসেছি ছাদে, তো বিকেলবেলা ছাদে থাকার মজাটাই তো আলাদা, তোমরা সবাই জানো সেটা। তো এই হলো ছাদের কিছু গাছ, ও হলো আকন্দ গাছ হয়েছে, আর ছাদে পেয়ারা গাছও হয়েছে, পেয়ারা হয়তো জানি না, কিন্তু পেয়ারা গাছটা এত ভালো লাগে দেখতে। আর এটা হলো, এই দেখো আমাদের কড়ি এসেছে, কত সুন্দর লাগছে। এটা হলো বড় যে টগর ফুলগুলো হয় ওগুলোর। আর বিকেলে বাড়িতে আমরা একটু চপ ভাজছিলাম, তো আমি ভাজিনি, এটা আমার বর ভেজেছে, তো দেখা এত সুন্দর সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছে। তো আজকের মতো এতটুকু,